ஆமா திருச்சி பத்தி பார்க்கணும். So, that's the class camera for the person who is arrogant, but I don't know how to do it. 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 द्रोणाचार्य যখন দুর্যোধন যুধিষ্ঠির মহারাজকে পাঠিয়েছিলেন খুঁজে বের করার জন্য কে সবচেয়ে জগতে সবচেয়ে উৎকৃষ্ট এবং নিকৃষ্ট ব্যক্তি, এবং আমরা দেখেছিলাম দুর্যোধনের মধ্যে কিরকম দর্প ছিল, অহমান ছিল, সেজন্য ভগবান কৃষ্ণের কাছে বসেছিল। আমরা দেখেছিলাম এমনকি ভগবান কৃষ্ণ বিষয় দেখানোর পরেও সে বুঝতে পারেনি এটা। তারপর আমরা দেখেছিলাম কিভাবে অর্জুন যখন গন্ধর্বদের হাত থেকে এরকম বাঁচিয়েছিল, দুর্যোধন অলমোস্ট ক্লান্ত করার উপায় ছিল দুর্যোধনের। ও ভেবেছিল কি অর্জুন আমাকে বাঁচিয়েছে, এর থেকে বড় অপমান আর কি হতে পারে। তো আমরা আজকে দেখবো দুর্যোধন কিভাবে গ্রিডি বা লালসা ছিল, লোভ ছিল দুর্যোধনের। তো এটা বলা হচ্ছে যে তিনটে জিনিস ভগবদ গীতে বলা হচ্ছে, তসমাদ এতদ ত্রয়ম ত্যাজিত ত্রিবিধম নরকেশ ইদম দ্বারম নাশনম আত্মনা। নরকের তিনটি দ্বার কাম ক্রোধ তথা লোভ। তিনটি দ্বার হচ্ছে কাম ক্রোধ আর লোভ। তো এই দুটো চিনতে থাকলে অটোমেটিকলি নরকের দ্বার খুলে যাবে। তো যারা লোভী ব্যক্তি, এর মধ্যে বিশেষ করে লোভ কাম অলমোস্ট বলা যায় ইন্টারনাল, আমাদের হৃদয়ে থাকে কাম, আর ক্রোধ আমরা অন্যের প্রতি করি। তো লোভ এক হিসেবে কম না, লোভী ব্যক্তির লোভটাও কম না। যেরকম ভক্তিবিনোদ ঠাকুর যে বদলে বলেছেন কি কাম ক্রোধ লোভ, লোভের মধ্যে কাম এবং ক্রোধ দুটোই আছে। তো যে ব্যক্তির মধ্যে ক্রোধ আছে তার মধ্যে কামনা আছে, কামনা যখন চরিতার্থ না হয় তখন ব্যক্তি ক্রোধিত হয়ে যায়। আর লোভী ব্যক্তি মানে কি, যখন কামনা বাসনা থাকে চরিতার্থ না হলে ক্রোধিত হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে বারবার সেই জিনিস চায় তার ভোগ্য বস্তু, সেটাকে বলা হচ্ছে লোভ। এই প্রসঙ্গে ভগবদ্গীতাতে 16 অধ্যায়ে ভগবান বলছেন যে আসুর ব্যক্তির স্বভাব কিরকম, ইদম আদ্য মায়া লব্ধম ইমম প্রাপসে মনোরথম ইদম অস্তি ইদম অসীমে ভবিষ্যতি পুনর্ধনম। অসুর স্বভাব ব্যক্তিরা মনে করে আজ আমার দ্বারা এত লাভ হয়েছে এবং আমার পরিকল্পনা অনুসারে আরো লাভ হবে, এখন আমার এত ধন আছে এবং ভবিষ্যতে আরো ধন লাভ হবে। তো ইদম অস্তি ইদম অপি মে, এখন যা আছে ভবিষ্যতে আমার আরো বেশি হবে। এটা হচ্ছে যে আসুরিক স্বভাবন্ন ব্যক্তি তাদের স্বভাব তোলা দেয় ভগবান বলছেন। আমরা এটা দুর্যোধনের মধ্যে খুব ভালোভাবে দেখতে পাই কিরকম দুর্যোধনের মধ্যে এই চরিত্র ছিল। সে আজকে চাইতো, কালকে আরো বেশি চাইতো, আরো বেশি চাইতো। তো বলা হচ্ছে যে লোভী ব্যক্তির স্বভাব কি হচ্ছে, লোভী ব্যক্তি একটা জিনিস সে বুঝতে পারে না, সেটা হচ্ছে আমাদের নিড আর ওয়ান্ট, এই দুটোর মধ্যে পার্থক্য। নিড মানে হচ্ছে আমাদের প্রয়োজন কি, আর ওয়ান্ট মানে হচ্ছে আমরা কি চাই। তো লোভী ব্যক্তির স্বভাব কি, সে আমি কি চাই সেটা দেখে, কিন্তু আমার কি প্রয়োজন সেটা দেখে না। এটা হচ্ছে মূল পার্থক্য লোভী ব্যক্তির আর সাধারণ ব্যক্তির, যার মধ্যে লোভ নেই। তো সে বুঝতে পারে না তার কি প্রয়োজন। যেরকম শাস্ত্রে বলা হচ্ছে যাবৎ অর্থ প্রয়োজনম, আমাদের ততটুকুই সংগ্রহ করা উচিত যতটুকু আমাদের প্রয়োজন। এখন প্রয়োজন মানে কি, দ্রৌপদী এরকম ভগবান লিখেছেন, প্রয়োজন মানে হচ্ছে শরীর এবং আত্মাকে একসাথে রাখার জন্য যতটুকু আমার সংগ্রহ করা প্রয়োজন সেটা হচ্ছে প্রকৃত সংগ্রহ করা উচিত।
তো শরীর এবং আত্মাকে এক রাখার জন্য খুবই খুবই নিমিত্ত মাত্র অল্প একটু আমাদের সংগ্রহ করা উচিত, আর তার বাইরে যা কিছু হবে সেটাকে লোভ বলা হচ্ছে, লোভই বলা হচ্ছে। যেরকম প্রভুপাদ উদাহরণ দিতেন, কৃষ্ণনগর আছে, মায়াপুরুপ আছে, তো কৃষ্ণনগরের মহারাজ ছিলেন কৃষ্ণচন্দ্র, রাজা কৃষ্ণচন্দ্র, যার নামে স্বর্ণনাম হচ্ছে কৃষ্ণনগর। তো কৃষ্ণচন্দ্র রাজার এরকম কাছে একবার এক ব্রাহ্মণ ব্রাহ্মণী এসেছিল, আর যখন ব্রাহ্মণ ব্রাহ্মণী এসেছিলেন তখন কৃষ্ণচন্দ্র রাজা দান দক্ষিণার জন্য খুব বিখ্যাত ছিলেন, তিনি এরকম দান দিলেন, আর দান দেওয়ার পর তিনি বললেন আপনাদের জন্য কিছু সাথে করে নিয়ে যান, আগামীকাল বা আগামী এক মাস যা খাবেন সব নিয়ে যান। কিন্তু সেই ব্রাহ্মণ ব্রাহ্মণী গরিব হওয়া সত্ত্বেও ওনারা পরের দিনের জন্য নেননি, আমরা মানা করে দিয়েছেন, বলছেন না আজকে আমরা যতটুকু খেতে পারি তো তাই রাখবো, আমরা বাকি নিতে পারবো না। তখন মহারাজ রাজা কৃষ্ণচন্দ্র বললেন কেন আপনি বাকি নিতে পারবেন না? তখন বললেন না আমাদের শাস্ত্রে আছে আজকের জন্য যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমাদের গ্রহণ করা উচিত, আগামীকালের জন্য ভগবান ব্যবস্থা করে দেবেন। মহারাজ অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেলেন, আর সে তবে থেকে মহারাজ কৃষ্ণচন্দ্র দান দক্ষিণা বৈষ্ণবদের সেবা করা শুরু করলেন, তো ওনার নামে সেই স্থানে গেলে কৃষ্ণনগর মায়াপুর পাশে। তো তো অসুরিক যে সেবা অসুরিক ভাবাপন্ন যে ব্যক্তি তারা জানে না তাদের কি প্রয়োজন আর তাদের কি প্রয়োজন এবং তাদের কি চায়, যে দুটোর মধ্যে পার্থক্য। যেরকম এটাকে বলা হচ্ছে অত্যাহার, তিনবার বলা হচ্ছে ছেলে উপদেশামৃতে, অত্যাহার মানে শুধু আহার না, ভোজন না, রূপদ ব্যাখ্যা করে অত্যাহার মানে অতিরিক্ত সঞ্চয়, অতিরিক্ত জিনিস লোক, সেটা এক প্রকারের অত্যাহার। আর বলা হচ্ছে পরে লোল্যম, লোল্যম মানে হচ্ছে লোভ, রূপ গোস্বামী বলছেন লোভ থাকা জড় বিষয়ের প্রতি সর্ববিধ ভক্তি বিনাশ্যতি, এই ছটা ভক্তির বিনাশ করে দেয়। তো তার মধ্যে লোভ আছে আর তার মধ্যে অত্যাহার মানে অতিরিক্ত সঞ্চয় করে আছে। তো আমরা এটা দেখতে পাই যে লোভী ব্যক্তিরা তারা কি করে, অন্যের যে সম্পদ লোভের ফলে তারা এরকম আত্মসাৎ করে না, যেরকম এই দুর্যোধন করেছিল পাণ্ডবদেরকে 5টি গ্রাম পর্যন্ত বলা দেয়নি, যদিও ভগবান কৃষ্ণ নিজেই গিয়েছিলেন রিকোয়েস্ট করার জন্য, তারপরেও সে দেয়নি, বিনা যুদ্ধে নয় দেব সুচ্ছাগ্রমে দিন। তো এই জন্য বলা হচ্ছে যে লোভী, যখন আমাদের মধ্যে লোভ চলে আসে, লোভী ব্যক্তির একটা সমস্যা, তারা লোভী ব্যক্তির সমস্যা হচ্ছে তারা তারা অন্যের সাথে সম্পর্ক রাখতে পারে না। দেখবেন কোনো ব্যক্তির মধ্যে এমনকি ভক্তি আসার পরে যখন লোভ থাকে, লোভ থাকলে কি হয়, আমরা অন্যের থেকে ধীরে ধীরে দূরে সরে যাব, কারণ আমরা শেয়ার করতে চাইবো না। লোভী ব্যক্তির সবচেয়ে প্রধান সমস্যা হচ্ছে সে কারোর সাথে কোনো বস্তু শেয়ার করতে চায় না। সেখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচ পাণ্ডব, এরকম পাঁচ পাণ্ডব নিষ্পাপ ছিল, ওনারা কখনো কোনো ঝামেলা ছিল না, ভগবানের ভক্ত, এমনকি বলছে ছোট একটা গ্রাম দিলে ওনারা চলে যাবেন, তাও সে দিতে চায় না। লোভী ব্যক্তির সবচেয়ে খারাপ স্বভাব এটাই, সেটা কারোর সাথে শেয়ার করতে চায় না, পরন্তু যারা কি করে অন্যের জিনিস দখল করতে চায়। মানে আছে আমরা পড়েছিলাম যুধিষ্ঠির মহারাজের চরিত্রে, যে এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, এরকম দেখেছিল যে যে জমিতে যে বেড়া আছে সে বেড়া ছিল এক জায়গা থেকে অন্য জায়গায় এরকম চলে যাচ্ছে হেঁটে অন্যের জমিতে। তো যুধিষ্ঠির মহারাজ বললেন এটা হচ্ছে কলিযুগের লক্ষণ, কলিযুগ কি যে একজন অন্যের সম্পদের লোভের বশবর্তী হয়ে এরকম দখল করবে। প্রভুপাদ উদাহরণ দিতেন এই প্রসঙ্গে কি যখন এক বস্তা খাবার আপনি যখন রাস্তাতে ফেলে রাখবেন, আর তখন এক বস্তা খাবার ফেলে রাখলে তখন একটা হাঁস বা মুরগি এসে যতটুকু মুখে আসে ততটুকুই গ্রহণ করবে, একটা গাই আসলে যতটুকু মুখে আসে ততটুকু নেবে, একটা পাখি আসলে যতটুকু খেতে পারে, কিন্তু একজন মানুষ আসলে সে খাবে পেট ভরে আর সাথে বস্তা উঠিয়ে নিয়ে যাবে, তাই না? তো উপরে এই উদাহরণ দিতে, তো এই লোভের ফলে অ্যাকচুয়ালি এরকম সারা পৃথিবীতে ভেদভাব হচ্ছে। অ্যাকচুয়ালি ভগবান সবকিছু পর্যাপ্ত দিয়েছেন, আর সবকিছু ভগবানের ঈর্ষা অবশ্যম ইদম সর্বম, এরকম বলা হচ্ছে। শুধুমাত্র আমেরিকা, চায়না আর ইন্ডিয়াতে যত শস্য উৎপন্ন হয় তা দিয়ে সারা পৃথিবীর মানুষ খেয়ে কিছু না করে খেয়ে যেতে পারবে, কিন্তু ওরা দেবে অন্য কান্ট্রিকে দেবে না, ওরা দখল করে রাখবে, তাই না? সারা বছর এরকম, তো এরকম লোভের ফলে ব্যক্তি এরকম সমস্যা উৎপন্ন হয়। আর এটার আমরা প্রকৃত উদাহরণ কাকে দেখতে পাই, ভাগবতের উদাহরণ আছে তৃতীয় স্কন্ধে হিরণ্যকশিপু,
হিরণ্যাক্ষকে বলা হচ্ছে লোভের প্রতীক। হিরণ্য মানে হচ্ছে সোনা, অক্ষ চোখ, যার চোখ, অক্ষ মানে হচ্ছে চোখ, যে চক্ষু দিয়ে সবসময় কোথায় ধন আছে, কোথায় সম্পদ আছে তা দেখছে। সে হচ্ছে অ্যাকচুয়ালি বলা হচ্ছে সে ব্যক্তি অ্যাকচুয়ালি হচ্ছে লোভী, যে সবসময় সব জায়গায় শুধু দেখতে চায় কোথায় কি আছে, কোথায় এই জিনিস আছে, কোথায় আরো টাকা পয়সা ধন সম্পদ। হিরণ্যকশিপু বলা যায়, কারণ হিরণ্যকশিপু, হিরণ্য মানে হচ্ছে সোনা ধন সম্পদ, আর কশিপু মানে হচ্ছে এরকম সুখভোগ করা, যৌন সুখভোগ করা। তো হিরণ্যকশিপু মানে হচ্ছে যে লোভের প্রতীক, আর হিরণ্যকশিপু লোভের সাথে হিরণ্যকশিপুর কামও আছে, যেটা মিলে হয়ে যায় মদ। আর রাবণকে বলা হচ্ছে কামনা বাসনার প্রতীক, কাম অন্যের স্ত্রীর প্রতীক। আর শিশুপাল ছিল এনভি, ঈর্ষা। এরা তিন জনমে এদের এই এক এক লক্ষণ ছিল, ছিল লোভ আর মদ আর রাবণের কাম আর শিশুপাল ঈর্ষা করতে। তো যে কোনো জায়গায় যারা কি করে হিরণ্যকশ্যপ কি করেছিল, সারা পৃথিবী যত ধন সম্পদ ছিল সবকিছু লুটপাট করে নিয়ে নিয়েছে, সেজন্য পৃথিবীর ভারসাম্য হারিয়ে ফেলেছে। আর পৃথিবী ভারসাম্য হারিয়ে এরকম গর্ভোদক সমুদ্রে ডুবে গেল, তখন ভগবান বরাহদেব এসে উদ্ধার করলেন, রক্ষা করলেন। তো এইরকম ব্যক্তি হিরণ্যকশ্যপের মতো ব্যক্তি সব জায়গায় কি দেখে, অক্ষ মানে চোখ, সব জায়গায় ধন সম্পদ কোথায় রাখে। এরকম একটা পঞ্চতন্ত্রতে এরকম কথা আছে, প্রহ্লাদ মহারাজ সে কথা বলেছেন যে মানি ইজ সুইটার দেন হানি। প্রহ্লাদ মহারাজ বলছে এই জড় জগতে যে লোক আছে তারা এরকম ধন সম্পদ টাকা পয়সার পেছনে এত লালায়িত কি তারা মনে করে যে তার যে টাকা সেটা মধুর থেকে আর মিষ্টি। এরকম একটা পঞ্চ একটা তন্ত্র আছে, সেখানে এরকম উপদেশ মূলক আছে, ওখানে বলা হচ্ছে যে লোকের স্বভাব কি, বলা হচ্ছে টাকা ধর্ম টাকা কর্ম, টাকা হচ্ছে মানুষের ধর্ম আর টাকা হচ্ছে কর্ম। টাকেইব পরমম সুখম, আর টাকা হচ্ছে পরম সুখ। তারপরের লাইনে বলা হচ্ছে ইয়স্য দেহে টাকা নাস্তি হা টাকে টাক টাকা আছে, টাকার শ্লোক এটা। তো বলা হচ্ছে যার গৃহে টাকা নেই হা টকে টক টাকা আছে, তার কে সব টক টক করে, টক টক বল না বাংলাতে, এরকম ঠক ঠক, যার ঘরে কিছু নেই খালি। তো যেসব গৃহে টাকা নাস্তি, যার ঘরে টাকা নেই হা টকে টক টাকা আছে, তার সবকিছু জীবন শূন্য। এটা হচ্ছে জড় জাগতিক মানুষের এরকম মনোভাব, এটা বলা হচ্ছে। তো জড় জাগতিক মানুষের এটা হচ্ছে মনোভাব, তারা ভাবে যে এটাই জীবনের প্রকৃত উদ্দেশ্য, আর এর জন্য তারা লোভী হয়ে যায় আরো একের পর এক। লোভী ব্যক্তি যখন এরকম হয়ে যায় তখন কি হয়, তার ফলে লোভী ব্যক্তি তার বন্ধনে এরকম পড়ে যায়, লোভী ব্যক্তি বিপদের সম্মুখীন, মৃত্যু তার সামনে এসে উপস্থিত হয়। যেরকম এরকম আমরা ছোটবেলায় উদাহরণ শুনেছিলাম, বাঘ ছিল, বাঘ যখন ওই বাঘ বৃদ্ধ হয়ে গেছে আর এখন শিকার করতে পারে না, আর যখন শিকার করতে পারে তখন বৃদ্ধ হয়ে গেছে, এরকম শক্তি নিয়ে গিয়ে শিকার করবে, হরিণ বা অন্য পশুকে খাবে। তখন সেই বাঘের কি হয়েছিল, বাঘ একসময় একটা মহিলাকে এরকম মেরে, পথযাত্রী মহিলাকে মেরে তাকে তার মাংস তাকে মেরে ফেলেছিল, খেয়ে ফেলেছিল। কিন্তু তার যে হাতে যে সোনা ছিল, তার সোনার বালা ছিল বা মালা ছিল, সেগুলো তো খেতে পারেনি। তো তখন সে বাঘ বসে থাকতো নদীর তীরে, আর যে পথযাত্রী যেত তাকে বলতো দেখুন আমার কাছে একটা সোনার বালা আছে, সোনার হার আছে, কেউ এসে নিয়ে যেতে পারেন, এটা তো আমার কোনো কাজে আসবে না, আপনারা নিয়ে যেতে পারেন। তো বাঘ সবসময় বলতো আর সকল দা, আরে তুমি আমাদেরকে পাগল ভেবেছো, তোমার কথা এসে আমরা তোমার কাছ থেকে সোনার হার বালা নিতে আসবো, তুমি তো আমাদেরকে খেয়ে ফেলবে। তো সবাই কেউ বাঘের ভয়ে যেত না। এক পথযাত্রী ছিল, ও খুব লোভী ছিল, সারা জীবন খুব লালস ছিল, যেখানে কোনো কিছু পেত তার পেছনে ঝাঁপিয়ে পড়ত। ও ভাবলো আচ্ছা বাঘ আমাকে এরকম অফার দিচ্ছে কি, এরকম সোনার এরকম অলংকার আছে, সোনার বালা আছে। তখন সেই ব্যক্তি বলে আমি তোমাকে কিভাবে বিশ্বাস করবো, আমি তোমার কাছে হয়তো ওটা নিতে গেলে তুমি আমাকে মেরে ফেলবে। তখন বাঘ বললো দেখো আমি তোমাকে মারবো, আমি যদি মারতাম তাহলে আমি এটা দিতামই না কাউকে, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, আমার শরীরে শক্তি নেই, আর আমি সারা জীবন অনেক মানুষকে মেরেছি, আমার ভুল বুঝতে পেরেছি, ভুল বুঝতে পেরে আমি সেটা এখানে যেন দান করছি। আর ওই ব্যক্তি লোভী ব্যক্তি বাঘের কথা বিশ্বাস করে চলে গেল, আর যে অলংকার নিল ও তো খুব খুশি, বাঘ খুব ভালো, যে অলংকার নিয়ে পেছনে ফিরবে উল্টো দিকে চলবে সেই বাঘ পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে ওকে মেরে খেয়ে ফেললো। সেই উদাহরণ হচ্ছে এভাবে যখন লোভী ব্যক্তি আসে তার আসন্ন মৃত্যুকে ডেকে নিয়ে আসে, লোভী ব্যক্তি সে তার আসন্ন মৃত্যু দেখেও দেখতে পায় না, যেরকম দুর্যোধনের
কতবার বলা সত্ত্বেও সে বুঝে বুঝতে পারেনি। এই প্রসঙ্গে এরকম প্রপাত উদাহরণ দিতে, বানরের বানরকে কিভাবে কি বলে যে বাঁদরি আছে সে কিভাবে জালের মধ্যে আটকায় জানেন? দুটো উপায় আছে, একটা হচ্ছে এরকম নারকেল আছে, নারকেলকে কেটে নারকেলের মুখ একটু খুলে দিয়ে তো বানর সে নারকেলের প্রতি এরকম লোভী, সে হাত ঢুকিয়ে দেয়, মুখ তো ছোট আছে কিন্তু যখন সে হাত ভেতরে ঢুকিয়ে দেয়, হাত এভাবে ভেতরে ঢুকিয়ে দেয় আর হাত খুলে দেয় ভিতর থেকে খেতে চায় নারকেলের, কিন্তু যখন দেখলো ওর সামনে জাল নিয়ে দাঁড়িয়ে আছে তারপরে সে ছাড়বে না, এরকম লোভ। হাতটা যদি ছেড়ে দেয় সে বেরিয়ে আসতে পারবে কিন্তু সেটা ছাড়বে না। আরেক ভাবে করে অনেকে এরকম মাটির কলসের মধ্যে এরকম কি করে, চানা ডাল, চানা ডাল আছে, সে চানা ডাল আছে খুব প্রিয় বানরের, সে চানা ডাল একটু বাইরে ছিটিয়ে রাখে মাটির কলসের আশেপাশে আর তার মাটির কলসের মধ্যেও দিয়ে রাখে, আর এই বানর এত লোভী সে চানার ডাল খাওয়ার জন্য সে এরকম চানা ডাল বাইরের গুলো খাওয়ার পর মাটির কলসের মধ্যে হাত ঢুকিয়ে দেয়, হাত ঢুকিয়ে মাটির কলসে দেখে যে মুখটা এরকম ছোট কিন্তু ভেতরে ঢুকিয়ে দিলে এরকম, তো ভেতরে ঢুকিয়ে এক মুঠ এরকম ডালকে ধরে রাখে আর দেখছে সামনে জাল নিয়ে দাঁড়িয়ে আছে ওকে শিকার করার জন্য, তারপরেও ও ছাড়বে না, এরকম লোভ। যেরকম বলা হচ্ছে লোভী ব্যক্তির এরকম পরিণতি হয়, তো এখানে সে বানর এরকম জালের মধ্যে ফেসে গিয়েছিল, আমরা যে যমরাজের জালের মধ্যে ফেসে যাব যদি এরকম লোভ থাকে। তো লোভী ব্যক্তির বলা হচ্ছে তারা এরকম সম্পর্ক অন্যের সাথে সম্পর্ক নষ্ট করে দেয়, তারা কখনো ভালো সম্পর্ক রাখতে পারে না, তাই না? যখন লোভ হয়ে যাবে তখন সে কি দেখবে, স্বার্থপর হয়ে যায়, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট লক্ষণ, যে লোভী ব্যক্তি তারা কখনো অন্যের সাথে বন্ধুত্বপূর্ণ থাকতে পারে না, স্বার্থপর হয়ে যায়, যেরকম আমরা দুর্যোধন দেখেছি। তো তো আমরা এই প্রসঙ্গে দেখতে পাই যেরকম যেরকম রাবণের আমরা উদাহরণ দেখেছি, রাবণ কিরকম লোভী ছিল, রাবণ সীতা দেবীকে এরকম অপহরণ করে নিয়ে গিয়েছিল। তো সীতা দেবীকে বলা হচ্ছে লক্ষ্মী দেবী, সীতা দেবী মানে হচ্ছে লক্ষ্মী, রাম মানে হচ্ছে নারায়ণ, তাই না, বা রাধারানী বা কৃষ্ণ। লক্ষ্মী মানে কি, ধনের দেবী, ধনের অধিষ্ঠাত্রী দেবী। রাবণ কি করেছিল, রাবণ ধন লক্ষ্মীকে উঠিয়ে নিতে চেয়েছিল জোর করে, কিন্তু তখন কি হয়েছিল, তখন অগ্নিদেব সেই আসল সীতা দেবীকে রেখে মায়া সীতাকে রাবণের সামনে উপস্থিত করেছিল। তো বলা হচ্ছে এই যে মায়া সীতা হচ্ছে মায়া লক্ষ্মী আর আসল সীতা হচ্ছে আসল ধন লক্ষ্মী, তো এই জড় জগতের লোক সবাই এরকম লক্ষ্মীর পেছনে ছুটে আছে, তাই না, লক্ষ্মী দেবীকে চাই, কেননা লক্ষ্মী দেবী থাকলে তাদের ধন সম্পদ আসবে এরকম মানে সবাই, কিন্তু রাবণের মতো আমরা সবাই ভুল করেছি, আমরা কি করেছি, আমরা লক্ষ্মী দেবীকে নিচ্ছি কিন্তু আমাদের কাছে দুর্ভাগ্যবশত মায়া লক্ষ্মী চলে আসে, অরিজিনাল লক্ষ্মী আসে, এরকম করে সবাই, এরকম ভারতবর্ষে লক্ষ্মী দেবীর পূজা খুব করে সবাই, সবাই পুজো করে লক্ষ্মী দেবীর, লক্ষ্মী পূজার সময় এরকম ঘরের মধ্যে এরকম লক্ষ্মী দেবীর চরণ চিহ্ন বানায়, দেখেছেন আপনারা, এরকম কিছু মাটি দিয়ে বা গোবর দিয়ে লেপে বা এরকম কিছু একটা করে এরকম ঘরের মধ্যে লক্ষ্মী দেবীর আর দরজা খুলে দেয় যে আমাদের ঘরে আজকে লক্ষ্মী দেবী প্রবেশ করবে সবাই হবে, কিন্তু ওরা জানে না যে এত বছর করার পরেও লক্ষ্মী দেবী কেন ঘরে আসছে না, এত বছর করার পরে ওরা উল্টো হচ্ছে যে দরজা খুলে দিয়েছে লক্ষ্মী দেবী এসে ঘরে যা ধন সম্পদ তা নিয়ে চলে যাচ্ছে উল্টো, কিন্তু ভাবছে লক্ষ্মী দেবী ধন সম্পদ নিয়ে আমাদের ঘরে আসবে, আসলে আসছে না, তিনি উল্টো নিয়ে যাচ্ছেন। এটা কার সাথে হয়েছে, রাবণের সাথে, রাবণ লক্ষ্মী দেবীকে চুরি করেছিল কিন্তু ভুল বশত মায়া লক্ষ্মীকে নিয়ে গিয়েছিল, তার ফলে কি হলো, যে সোনার লঙ্কা ছিল সে এরকম লোভী ছিল, সোনা তো পেলো না, সোনার লঙ্কা ছারখার হয়ে গেল, সেজন্য লক্ষ্মী দেবীর পূজা করা ভালো কিন্তু সেই সাথে আমার রিস্ক আছে, মায়া লক্ষ্মী চলে আসে সর্বনাশ হয়ে যাবে সবকিছু। তো মায়া লক্ষ্মীকে যখন আমরা লক্ষ্মী দেবীকে নারায়ণ ছাড়া ভোগ করতে যাবে সেটা হচ্ছে মায়া লক্ষ্মী। রাবণ কি করেছিল, সীতা দেবীকে ভোগ করতে চেয়েছিল কিন্তু ভগবানের অনুমতি ছাড়া, তো ঠিক সেরকম লক্ষ্মী দেবী যে জড়ের ধন সম্পদ আমরা সেটা যদি ভগবানের সেবাতে না লাগাই তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা এক প্রকারে মায়া লক্ষ্মীর মতো হয়ে যাবে, তাহলে তিনি আমাদের জীবনে এসে সব নিয়ে যাবেন যা আছে ধন সম্পদ, কিন্তু আমরা যদি লক্ষ্মী নারায়ণ একসাথে উপাসনা করি তাহলে ধন সম্পদ আসবে। সেজন্য লক্ষ্মী দেবীর প্রতি হচ্ছেন নারায়ণ, লক্ষ্মী দেবীর আরেকজন চঞ্চলা, যিনি যে কোনো এক জায়গাতে স্থির থাকেন না, শুধুমাত্র ওনার পতি যেখানে থাকেন তিনি সেখানে থাকেন, তাই না। প্রপাদ বলেছেন এক জায়গায় যে দেখুন
কেউ এরকম লক্ষ্মী দেবীর ধন সম্পদ প্রাপ্ত করার জন্য লক্ষ্মী দেবীকে আলাদা ভাবে উপাসনা করে, পুজো করে। তো বলেন এই জড় জগতেও যে সবচেয়ে সতী স্ত্রী আছে, তাদেরকে যদি বলা হয় আপনার স্বামীর অনুপস্থিতি আপনাকে আমি মালা পরাবো, আপনাকে সম্মান করবো, সতী স্ত্রী তারা গ্রহণ করবে না স্বামীর অবর্তমানে। তো লক্ষ্মী দেবী যিনি সবচেয়ে চরম সতী, তিনি কিভাবে তো ওনার স্বামী ছাড়া যে কোনো পূজা গ্রহণ করতে পারেন? তো শুধুমাত্র ভক্তরাই সেরকম করতে পারেন, তাই না? তো প্রভুপাদ যখন এরকম মায়াপুরে শুরু করেছিলেন লং বিল্ডিং বানানো, সে সময় ধান ক্ষেত ছিল মায়াপুরে, কিছু ছিল না, জঙ্গল ছিল, কেউ আসতো না। আর সেখানে বড় মন্দির বানানোর প্রভুপাদ প্ল্যান অনেক বিশাল প্রেরণ করেছিলেন। তো ভবানন্দ মহারাজ বললেন, প্রভুপাদ আপনি যে এত ইয়ে করছেন, এখানে টাকা পয়সা কোথা থেকে আসবে, এত বড় বিল্ডিং এত কিছু, এখানে তো জঙ্গল কেউই নেই, ধানের ক্ষেত। তো প্রভুপাদ বললেন, ভবানন্দ শুধু টাকা টাকা নিয়ে চিন্তা করে, তোমার কাজ হচ্ছে মাধব রাধা মাধবের সেবা করা, টাকা অটোমেটিক্যালি চলে আসবে। তো বলে কিভাবে? বলছে ভগবানের আরেক নাম হচ্ছে মাধব। মাধব মানে কি? মাধব মানে হচ্ছে মা, মানে হচ্ছে লক্ষ্মী, আর ধব ধব মানে হচ্ছে পতি, লক্ষ্মী দেবীর পতি, সেজন্য ভগবান হচ্ছে মাধব। যেরকম বলা হয় না বিধবা, বিধবা মানে কি? যার পতি নেই, বিধবা, ধবা মানে হচ্ছে পতি, বিধবা মানে হচ্ছে বিপতি, যার পতি নেই। তো সধবা মানে হচ্ছে যার পতি আছে, আর মাধব মানে হচ্ছে মায়ের পতি, মাকে লক্ষ্মী দেবী, আর লক্ষ্মী দেবীর পতিকে কৃষ্ণ, সেজন্য কৃষ্ণের আরেক নাম হচ্ছে মাধব। তো তুমি যদি কৃষ্ণের উপাসনা করো অটোমেটিকলি তোমার লক্ষ্মী এসে যাবে, তাই না? তো কত শাস্ত্রে এরকম প্রমাণ আছে লক্ষ্মী কিভাবে ভগবান কৃষ্ণ সেবা করেছে, ধন লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্য মান, কিরকম শত সহস্র শত কোটি এরকম লক্ষ্মী ভগবান ভগবানের চরণ পদ্ম এরকম বাজনা করছে। লক্ষ্মী দেবী এমনকি ভগবান কৃষ্ণের রাসলীলাতে ভাগ নেওয়ার জন্য সে হাজার বছর তপস্যা করেছিল, তারপর সে সুযোগ পায়নি। তাহলে সে যে লক্ষ্মী দেবী কৃষ্ণ সেবা করার জন্য এরকম করছে, আমরা কৃষ্ণ সেবা করলে অটোমেটিক এসে যাবে। বলা হচ্ছে শুধুমাত্র হরিনাম যে আমরা সংকীর্তন করেছি সেটা রাসলীলা থেকে অভিন্ন, আর সে লক্ষ্মী দেবী রাসলীলাতে প্রবেশ করতে পারেনি, আর আমরা চৈতন্য মহাপ্রভু কৃপাতে প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো এই জন্য লক্ষ্মী অটোমেটিক্যালি চলে আসে যেখানে আমরা ভগবানের সেবা করবো, সেজন্য ভক্তদেরকে লোভী হওয়া উচিত না। কৃষ্ণ সেবার জন্য যা ধন সম্পদ ভগবান দিয়ে দেবেন যদি আমাদের সেই বিশ্বাস থাকে। যেরকম বলা হচ্ছে গোপী গীতে এরকম বলা আছে, জয়তি তেধিকম জন্মনা ব্রজ শয়ত ইন্দিরা শশ্বত অত্রহি, কি হে ভগবান কৃষ্ণ যেহেতু আপনি ব্রজ বৃন্দাবনে আপনি আবির্ভূত হয়েছেন, সেজন্য শয়ত ইন্দিরা, ইন্দিরা মানে হচ্ছে লক্ষ্মী দেবীর আরেক নাম, শয়ত ইন্দিরা শশ্বত অত্রহি, যেহেতু আপনি বৃন্দাবনে এসেছেন লক্ষ্মী দেবী, তবে থেকে সে বৃন্দাবন ছেড়ে আর যাচ্ছে না বৈকুণ্ঠে, সে বৃন্দাবন ছেড়ে আর বৈকুণ্ঠে যাচ্ছে না, শয়ত ইন্দিরা শশ্বত অত্রহি। তো যেখানে কৃষ্ণ অটোমেটিক্যালি সেখানে লক্ষ্মী দেবী চলে আসে, তাই না? এই জন্য আমাদের ধন সম্পদের জন্য আমাদের এরকম লালায়িত হওয়া উচিত না, আমাদের কি করা উচিত, আমাদের আমাদের ভগবান কৃষ্ণের সেবা করা উচিত, করলে অটোমেটিক্যালি লক্ষ্মী দেবী সেখানে চলে আসবে, তাই না? তো লক্ষ্মী যদি আমাদের কাছে আসেও সেটা আমাদেরকে কি করা উচিত, আমাদেরকে ভগবানের সেবাতে লাগানো উচিত। যেরকম আমরা এই লীলা থেকে অন্য রামায়ণের লীলা থেকে দেখতে পাই যে সীতা দেবী এক প্রকার লক্ষ্মী, সীতা দেবী এখানে দেখবে লক্ষ্মী, যিনি লক্ষ্মী ভগবান, এখানে রাবণ কি করেছিল সীতা দেবীকে রাম থেকে আলাদা করে নিয়েছিল। আমরা অন্য আরেকজন দেখতে পাবো জনক মহারাজ, জনক মহারাজ একদিন ক্ষেতে এরকম ক্ষেত চাষ করছিলেন নাঙ্গল দিয়ে, সে নাঙ্গল দিয়ে যখন এরকম চাষ করছিলেন তখন সে জমিতে নাঙ্গলের মাথা থেকে যেরকম জমি যখন মাটি উঠতো তখন একটা বাচ্চা মেয়েকে দেখতে পেলেন। তো এখানে এখানে নাঙ্গলকে বলা হয়, নাঙ্গলের যে আগের মাথা আছে যেটা অনেক তীক্ষ্ণ সেটাকে বলা হয় সিত, যেহেতু সিত থেকে সে বাচ্চা মেয়েকে পেয়েছে তার নাম হয়েছে সীতা। তো যে হলো কিন্তু জনক মহারাজ কি করেছেন, সে সীতাকে ভগবান রামচন্দ্রের কাছে অর্পণ করেছেন। তো এটা হচ্ছে প্রকৃত উপ, যখন ধন সম্পদ আমাদের কাছে থাকে সেটা ভগবানের সেবাতে আমাদের লাগানো উচিত। তো সেজন্য বলা হচ্ছে লক্ষ্মী দেবী, বলা হচ্ছে লক্ষ্মী দেবীর যে পূজা করার আমাদের আলাদাভাবে দরকার নেই, ভগবান কৃষ্ণের সেবা করলে অটোমেটিক্যালি চলে আসে লক্ষ্মী দেবী। এ বিষয়ে
প্রভুপাদ এরকম প্রবচনে একবার চাণক্য পণ্ডিতের একটা কোট করেছেন, বলছে যদি সংসারে যারা আছে তাদের তিনটে জিনিস ওরা পালন করে তাহলে লক্ষ্মী দেবী অটোমেটিক্যালি তার ঘরে চলে আসবে। তিনটে জিনিস মনে রাখতে হবে, কি বলা হচ্ছে, প্রথম বলা হচ্ছে মূর্খায় যত্র ন পূজ্যতে, যে মূর্খ ব্যক্তি তার মানে ভগবান ছাড়া অন্য কোনো ব্যক্তিকে, ভগবান কৃষ্ণ ছাড়া অন্য কোনো ব্যক্তির উপাসনা করা যাবে না। দ্বিতীয় বলা হচ্ছে ধান্যম যত্র সুসজ্জিতম সুসঞ্চিতম, বলা হচ্ছে যে ধন সম্পদ ঘরের মধ্যে যে আছে, বিশেষ করে যারা গৃহস্থ ঘরের যে সুন্দর ধন সম্পদ আমাদের যা কিছু আছে, আসবাবপত্র আমাদের ঘরের কাপড় চোপড় সবকিছু সুন্দরভাবে জমিয়ে রাখতে হবে। অনেকে ঘরে এরকম দেখা যায় এদিকে কাপড় পড়ে আছে, এদিকে জিনিস পড়ে আছে, এখানে খাবার পত্র, এখানে বাসনপত্র পড়ে আছে, সেরকম ঘরে লক্ষ্মী দেবী কখনো আসবে না। তো ধান্যম ধন সম্পদ ঘরে যা কিছু আছে যথা সুসঞ্জিতম সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে, ঘরে সুন্দরভাবে জমিয়ে রাখতে হবে। তারপর বলা হচ্ছে দাম্পত্য কলহ না, আর দাম্পত্য মানে পতি পত্নীর মধ্যে কখনো যেন মত বিরোধ না হয়, বিশেষ করে ঝগড়া তো কখনো না হয়। তো তারপর চাণক্য পণ্ডিত বলছেন তত্র শ্রী স্বয়ং আগত হ, এই তিনটে কোনো ঘরে থাকলে লক্ষ্মী দেবীকে ডাকতে হবে না, লক্ষ্মী দেবী স্বয়ং হেঁটে সেই ঘরে প্রবেশ করবেন। তিনটে কি মূর্খায় যাত্র না, ভগবান ছাড়া অন্য কোনো মূর্খ ব্যক্তির উপাসনা করা যাবে না। ধান্যম যাত্র সুসঞ্জিতম ধন সম্পদ ঘরে যা কিছু আছে জিনিসপত্র আসবাবপত্র সবকিছু সুন্দরভাবে জমিয়ে রাখতে হবে। আর দাম্পত্য কলহ নাস্তি, আর পরিবারের পতি পত্নীদের মধ্যে ঝগড়া বিবাদ যেন না থাকে, তাহলে লক্ষ্মী দেবী অটোমেটিক্যালি সেখানে চলে আসবে। তো যারা মূর্খ ব্যক্তি তারা এটা জানে না, সেজন্য রাবণের মতো সে এরকম সুখ ভোগ করতে চেয়েছিল, কিন্তু আসলে সে তার লক্ষ্মী দেবীকে ডেকে সে তার অনিষ্ট করেছিল, তার সোনার লঙ্কা ধ্বংস। আজকে যদি না ডাকতো তাহলে তার সোনার লঙ্কা সেবন থাকতো। তো ভক্তের স্বভাব হলো ভক্ত কখনো এরকম লোভী হয় না, তাই না? আমাদেরকে যা কিছু ভগবান দিয়েছেন আমাদের ইচ্ছাতে আমাদের ততটুকু গ্রহণ করা উচিত, এর বেশি আমাদের আশা করা উচিত না। মা ঘৃদ কোষ্য সিদ্ধানম, এরকম বলা হচ্ছে যে ঈশাবশ্যম ইদম সর্ব, বলা হচ্ছে মা ঘৃদ আমাদের যা কিছু ভগবান দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকা উচিত, অন্যের ধন সম্পদের প্রতি এরকম লোভ থাকা উচিত। আর চাণক্য পণ্ডিত সেটার সম্পর্কে বললেন পর দ্রব্যেশ লোভ, অন্যের জিনিস দেখলে আমাদেরকে মাটির ডেলার সাথে তুলনা করেছে। মাটি দেখলে আমরা আকর্ষণ যে আমি এই মাটি চুরি করে নিয়ে যাব না, তো অন্যের ধন সম্পদ দেখলে আমাদের সেরকম মনোভাব থাকা উচিত, সেটা হচ্ছে প্রকৃত ভক্তি। ভক্ত কখন লোভী নেই, ভগবদ গীতাতে কৃষ্ণ অ্যাকচুয়ালি বলেছেন ষষ্ঠ অধ্যায়ে বলেছেন যে সমাধিস্থ যে ভক্ত তার লক্ষণ কি, সমলোষ্ট্রাস্ম কাঞ্চন, সোনা এবং মাটির কঙ্কর যে পাথর আছে তার মধ্যে তিনি একই রকম দেখেন, কোনো পার্থক্য নেই, তার লোভ নেই। যেরকম সনাতন গোস্বামীর কাছে চিন্তামণি পাথর চিন্তামণি আংটি ছিল, সেটা তিনি ফেলে দিলেন নর্দমার মধ্যে, ওনার কোনো সেরকম ইয়ে ছিল না। তো ভক্ত যার নিজের প্রয়াসে যা পান সেটাই গ্রহণ করেন, তিনি অধিক বৈশ্যের জন্য লোভ করেন না। এই প্রসঙ্গে উদাহরণ হচ্ছে এক ব্যক্তি সবসময় ভগবান বিষ্ণুর কাছে গিয়ে ভগবান আমার এই চায় সে চায় এই চায়, ভগবান বিরক্ত হয়ে গেলেন, বলে তুমি প্রতি মাসে চাই এসে আমার কাছে এই চাও সেই চাও, একটা কাজ করো আমি তোমাকে বলে দিচ্ছি তুমি তিনটে জিনিস চাও বস, আর কিছু চাইতে পারবে না, শুধু তিনটে জিনিস তুমি যা চাইবে আমি তোমাকে তা দিয়ে দেবো, শুধু তিনটে জিনিস তুমি চাইতে পারবে। তো বললো খুব ভালো ভগবান আমি সবকিছু চাইবো তিনটে জিনিসের মধ্যেই। তো ব্যক্তি প্রথমে বলে কি করা যায় কি করা যায়, আমি কি চাই ভগবান কাছে, সবচেয়ে প্রথম আমার স্ত্রী আমার পত্নীর দ্বারা পত্নীর কারণে আমি খুব পরেশান হয়ে আছি, খুব ঝামেলা আছি, ভগবান কাছে ভগবান আমার পত্নীকে মেরে দিন প্রথম শর্ত, আমার পত্নী যেন মরে যায়, বলছে ওর জন্য আমি ঝামেলা আছি, শান্তি নেই সংসারে। তো ভগবান বলে ঠিক আছে দেখো ভেবে চিনতে, ও বলছে না কোনো সমস্যা নেই ভগবান প্রথম ইচ্ছা আপনি পূরণ করে দিন। তো ভগবান বলাতে তার পত্নী মরে গেল। তারপর তারপর তখন কিছুক্ষণ পর যখন পত্নী এরকম পত্নীকে এরকম জ্বালাতে নিয়ে গেল, সেই সময় তখন কি হলো, সেই সময় সব পরিবারের সব সদস্যরা কান্না করছিল, কান্না করার পর আর সবাই বলছিল তার ছেলেরা কান্না করছিল আমাদের মা কত ভালো ছিল, আর ঘরের সবাই কান্না করছিল ওই মহিলার মতো সৎ সতী স্ত্রী কেউ হয় না, তার স্বামীকে কত ভালোভাবে সেবা করতো, স্বামীর কথা সবসময় চিন্তা করতো, সবাইকে সাহায্য করতো। তো এরকম সবার মুখ থেকে শুনে গ্রামের লোকজন ওই ব্যক্তির মনে আবার বদলে গেল, ও ভাবলো না আসলে আমার পত্নীকে মারানো ঠিক হয়নি, ভগবানের কাছে আমি দ্বিতীয় শর্ত ভগবান আমার পত্নীকে বাঁচিয়ে দিন, ভগবান বাঁচিয়ে দিলেন, আর একটাই বেঁচে আছে
দুটো শর্ত তিনটে ছিল, তার মধ্যে দুটো হয়ে গেল, এখন তৃতীয়টা কি করবো সবাইকে বলছে কি করা যায় কি করা যায়। একবার ভাবলো আমি কাজ করি, আমি ভগবানের কাছে লম্বা আয়ু চাই, সে বলে আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার এমনি শরীর অসুস্থ, লম্বা আয়ু নিয়ে কি লাভ যদি শরীর অসুস্থ থাকে। তারপর অনেক ধন সম্পদ চাই, এটা চাইবো। তারপর ভাবলাম আমি যদি মরে যাই ধন সম্পদ দিয়ে কি করবো। তারপর বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করলো কি করা যায়, বললেন দেখো যে ব্যক্তি ধন সম্পদ আছে আয়ু আছে, তার যদি বন্ধু বান্ধব না থাকে কি লাভ হলো। তুমি এক কাজ করো, ভগবানের কাছে চাও কি বন্ধু বান্ধবদের আয়ু যেন বাড়িয়ে দেয় ভগবান। তো খুব পেরেশান হয়ে গেলে কি করা যায় কি করা যায়। বলি ঠিক আছে একটা শর্ত বাকি আছে। তো রাত্রেবেলা এরকম ঘুমাচ্ছিল নাকি স্বপ্ন চোখে ভগবানের মতো দেখলো, তার বললো ভগবান আমি কি করবো বুঝতে পারছি না, আমার একটাই শর্ত বাকি আছে, আপনি বলুন কি করা যায়। তখন ভগবান ওকে বললে দেখো তুমি প্রথম শর্ত তোমার স্ত্রীকে মেরে ফেলেছে, তারপর বুঝতে পারলে সেটা ভুল ছিল, ভুল ডিসিশন ছিল। তো এই জড় জগতে আমরা যদি এরকম লোভী থাকি কোনো জিনিসের প্রতি, তখন আমরা সবসময় ভুল ডিসিশন নেব। সেজন্য সবচেয়ে ভালো হচ্ছে তুমি যে তোমার নিজের প্রয়াসে তুমি চেষ্টাতে যত টাকা পয়সা ইয়ে করছে তাতে সন্তুষ্ট থাকো, বেশি ধন সম্পদ বা অতিরিক্ত কিছু চাইবে না। এখানে বলা উদ্দেশ্য সে যেন অতিরিক্ত কিছু না চায়, সে কথা এখানে বলা হচ্ছে। তো আমরা এখানে দেখতে পেলাম কিভাবে সে এরকম সে এখানে এরকম কি হচ্ছিল, অহংকার হয়ে গেছিল তার মধ্যে, তার দুর্যোধনের আর লোভী ছিল। তো ভক্তদের মনোভাব এরকম, ভক্তরা কখনো লোভ করে না। যেরকম আমরা দেখেছি কার উদাহরণ, মাধবেন্দ্রপুরী। দেখুন মাধবেন্দ্রপুরী যখন ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে গিয়েছিলেন, সেই মাধবেন্দ্রপুরী ক্ষীরচোরা গোপীনাথের মন্দিরে যে ক্ষীর শুনেছেন এত সুস্বাদু, তিনি শুধু মনে চিন্তা করেন ইস আমি যদি এরকম ক্ষীর আস্বাদন করতে পারতাম তাহলে আমার ভগবান গোপালের জন্য এরকম ক্ষীর ভোগ লাগাতে পারতাম। তো পরক্ষণে মাধবেন্দ্রপুর কি করলেন, মাধবেন্দ্র ইস এটা আমার ভুলে গেছে, আমার লোভ করা উচিত ছিল, তিনি ভাবলেন এটা লোভ হয়ে গেছে, যে আমি লোভী হয়ে গেছি ভগবানের প্রসাদ আস্বাদন, ভগবানের ভোগ লাগানোর আগে আমি আস্বাদন করার চিন্তা করেছি, তার মানে আমি লোভী। চিন্তা করি কত উন্নত স্তরে মাধবেন্দ্রপুরী, তিনি বললেন আমি লোভী, আমি কিভাবে এরকম, আমি তখন চিন্তা ছেড়ে দিয়ে তিনি বললেন না এটা ভুল হয়েছে, আমি কখনো এটা চাওয়া এরকম উচিত না। যদিও তিনি ওনার ভগবানকে খাওয়ানোর জন্য এরকম ভেবেছিলেন, তাও তিনি বললেন এটা আমার লোভ। আমরা ভক্তি সিদ্ধান্ত ঠাকুর উদাহরণ দেখতে পাই, ভক্তি সিদ্ধান্ত ঠাকুর ছোটবেলা আম খেয়ে ফেলেছিলেন ভগবানের ভোগ লাগানোর পূর্বে, আর ওনার পিতা ভক্তিগণ ঠাকুর বকা দিয়েছিলেন তুমি ভগবান ভোগ লাগানো খেলে এটা লোভ। আর তখন কি হলো, তখন কি করলেন, তখন ভক্তি সিদ্ধান্ত ঠাকুর সারা জীবন আর কখনো আম খান এরকম। তো লোভী লোভ যে আছে আমাদের ভগবানের যে বিষয়, আসলে আমরা কি হয় আলটিমেটলি ভগবানের প্রতি ঈর্ষালু থাকার কারণে ভগবানের বিষয়ে আমরা লোভ ভোগ বসাতে। এখানে তো মাধবেন্দ্রপুরী শুধু ভাবলেন কি আমি ভগবানকে কিভাবে রান্না করবো ভালো রান্না সেজন্য টেস্ট করতে চাই, সেজন্য তিনি লোভ ভাবলেন। আর আমাদের তো এরকম হয়ে যায় কি ভগবান রাজভোগ রান্না করার আগে আজকে রাজভোগ এই হবে, রাজভোগ যেই ভোগের ঘন্টিটা বাজবে ভগবানের আরতি শেষ হবে সঙ্গে সঙ্গে এটা আমার, শুধু সম্ভব হলে ভগবানের আগে রাজভোগটা শুরু করে দেবে খাওয়া। তো এরকম আমাদের মনোভাব হয়ে যায় কি আমরা প্রকৃত ভগবানকে খাওয়ানোর আগে আমাদের মনে হচ্ছে আমরা এই খাবো আজকে এই এই আইটেম হচ্ছে রাজভোগ। অনেক ভক্ত আমি অনেক জায়গায় দেখেছি কি কি রাজভোগ আগে থেকে খবর নিয়ে নিই কি কি রান্না হচ্ছে ভগবানের জন্য, আজকে আর আমি এরকম ভক্তদের সাথে খাবো না, আজকে রাজভোগ ওই আইটেমটা খাবো। এটা শুরুতে ঠিক আছে প্রসাদের প্রতি আকর্ষণ ভালো, কিন্তু এটা এক প্রকার লোভ, তাই না, এটা এক প্রকারের লোভ। তো সেজন্য এখানে বলা হচ্ছে যে যখন ভগবানের শুরুতে বলা হচ্ছে লোভ যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা সত্যগুণে অধিষ্ঠিত হতে পারবো না, আর বিশুদ্ধ সত্য বা ভগবানের সেবাতে সম্পূর্ণভাবে নিয়োজিত হতে পারবো না। তদা রজস তম ভাবা কাম লোভাস লোভা দয়াস শরীর, বলেছে যখন কাম আর লোভ আমাদের হৃদয় থেকে চলে যাবে তখনই স্থিতম সত্যে প্রসিদ্ধি, তখনই এক ব্যক্তি কেবল সত্যগুণে সে অধিষ্ঠিত হতে পারে। যখন হৃদয় থেকে কামনা এবং লোভ এ দুটো না যাবে, যেটা রজ এবং তমগুণের কারণে আসে, তাহলে কি ততক্ষণ আমরা সত্যগুণে অধিষ্ঠিত হতে পারবো না। সেই জন্য লোভ অত্যন্ত, আমরা এখানে দেখেছি কি দুর্যোধন অল্প একটু জিনিস সে এরকম অন্যের কাছে শেয়ার করতেন, তাই না, অন্য অল্প একটু কিছু সে অন্যের সাথে শেয়ার করত না, আর সেই কারণে আমরা দেখতে পাচ্ছি দুর্যোধন কিভাবে কিভাবে লোভী হয়ে গিয়েছিল ধন সম্পদের প্রতি, আরো চাই অন্যায় ভাবে এরকম ধন সম্পদ আহরণ করতে।
বিকর্ম বা প্রহ্লাদ মহারাজ বলছেন কি কুরুতে বিকর্মণঃ, প্রহ্লাদ মহারাজ বলছেন যে ব্যক্তি ইন্দ্রিয় সুখকে নিজের জীবনের মেইন বস্তু হিসেবে নিয়ে নেয় সে ব্যক্তি কি করে সে এরকম পুরুতে বিকর্মণ সে এরকম বিকর্ম করে। বিকর্ম মানে কি হচ্ছে অসৎ কর্মে লিপ্ত হয় লোভী। তো সেজন্য আমাদেরকে কি করা উচিত এই লোভকে ত্যাগ করা উচিত। আধ্যাত্মিক জীবনে লোভী হলে আমরা কখনোই এরকম ভক্তি দেখাতে পারবো না। আর সেজন্য নরোত্তম দাস ঠাকুর বলছেন লোভ আমরা ত্যাগ করতে পারবো না, আমাদের স্বভাব এরকম লোভের স্বভাব। তখন সেটাকে কি করা যায় কাম তৃষ্ণা কর্মার্পণে ক্রোধ ভক্ত বেশি জানে আর লোভ সাধু সঙ্গে হরিকথা। লোভ হতে হবে দুটো জিনিসের জন্য, সাধু সঙ্গ আর হরিকথা, এই দুটো জিনিস। তাহলে প্রকৃত লোভের সদ উপযোগ হবে, তাহলে আমাদের সেই লোভ থাকলে সেখানে কোনো লস নেই। মানে যেরকম রূপ গোস্বামী বলেছেন যখন আমি কৃষ্ণ কথা কৃষ্ণ নাম শুনি তখন আমার মনে হয় কি তুণ্ডে তাণ্ডবিনী বিতনুতে তুণ্ডা বলে লব্ধায়, হে ভগবান আমি যখন কৃষ্ণ এই দুটো অক্ষর শুনি কৃষ্ণ তখন আমার মনে হয় তুণ্ডে তাণ্ডবিনী বিতনুতে তুণ্ডা বলে লব্ধায়, আমার মনে হয় এরকম জিহ্বা একটা কেন দিলেন ভগবান, অজস্র জিহ্বা কেন দিলেন না। তারপর কর্ণ ক্রোড় কড়ম্বিনী ঘটায়তে কর্ণাম ভুলে লব্ধায়, আর তখন আমার ভগবান আমাকে দু কান কেন দিলেন, এরকম হাজার লাখ কান কেন দিলেন না। সেই লোভ থাকে বলে, সেই লোভ কৃষ্ণ কথা বা হরিকথা শ্রবণের জন্য সেরকম লোভ থাকলে সেটা প্রকৃত লোভের স্বরূপ হবে। আর একটা আছে সাধু সঙ্গে, সাধু সঙ্গের প্রতি এরকম লোভ থাকতে হবে। নারদ মুনি বলেছেন ব্যাসদেবকে তিনি কিভাবে ভক্ত হয়েছেন, পূর্ব জীবনে দাসী পুত্র ছিলেন কিন্তু তিনি কিভাবে ভক্ত হলেন। নারদ মুনি ব্যাসদেবকে নিজের গুণ বলছেন, বলছে ব্যাসদেব তুমি জানো আমি কিভাবে ভক্ত হলাম, আমার প্রথম গুণ কি ছিল আমি যখন দাসী পুত্র ছিলাম, আমার সবচেয়ে প্রথম ছিল আমি অত্যন্ত লোভী আসক্ত ছিলাম সেই যে ভক্তি বেদান্ত মহান বৈষ্ণবের আমাদের ঘরে চার মাস ছিলেন চাতুর্মাস তাদের সেবা করার জন্য। আমি যদি ছোট বালক ছিলাম সে সময় তাও আমার মধ্যে বালক সুলভ কোনো স্বভাব ছিল না, আমি কোনো বালক খেলাধুলাগুলির প্রতি আমার বিলকুল একটু আসক্তি ছিল না, একটু আগ্রহ ছিল না। আমি কিভাবে দেখতাম সেই বৈষ্ণবদের প্রতি লোভ ছিল আমার, কিভাবে তাদের সেবা করবো, তাদের প্রসাদ নিয়ে আসবো, আমার মা রান্না করতো তাদের সেবা করবো, তাদের চরণ মাসাজ করে দেবো, তাদের উচ্ছিষ্ট খাবো, আমার সেই বিষয়ে লোভ অত্যন্ত আসক্তি ছিল। আর সেই কারণে আমি যদিও দাসী পুত্র ছিলাম পূর্বজন্মে তাও আমি মহান ভক্তে পরিণত হয়ে গেলাম, এরকম ভগবত ভক্তির মহিমা। তো সেজন্য বলা আছে লোভ সাধু সঙ্গে আমাদের থাকা উচিত, সাধু সঙ্গ করার প্রতি সেই লোভ হওয়া। সেজন্য বলা হচ্ছে যে আধ্যাত্মিক জীবনে আমরা যদি উন্নতি লাভ করতে চাই সেটা বলা হচ্ছে কি যে আমরা একটা মূল্য দিয়ে আমরা কি করতে পারি কৃষ্ণ ভাবনা যে রস, আমরা বলছি আমাদের সংস্থার নাম কৃষ্ণ ভাবনা অমৃত, কৃষ্ণ ভাবনার যে অমৃত আমরা রস একটা মূল্য দিয়ে কিনতে পারি, সে মূল্য কি সে প্রসঙ্গে বলা হচ্ছে কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি প্রিয়তাং যদি কুতোপি লভ্যতে তত্র লোল্লমপি মূল্য একলম জন্ম কোটি সুকৃতনের লভ্যতে। বলা হচ্ছে একটা মূল্য দিয়ে কোটি কোটি জন্ম জন্মান্তরের সুকৃতি দ্বারাও যা পাওয়া যায় না, অথচ লোভ রূপ একটি মূল্য দিয়ে যা পাওয়া যায় সেই কৃষ্ণ ভক্তির রস ভাবিতা মতি যেখানে পাও অবিলম্বে তা ক্রয় করে নাও। তো একটা জিনিস দিয়ে কৃষ্ণ ভক্তির রস কেনা যায় সেটা হচ্ছে লোভ, আর বলা হচ্ছে সেটা ক্রয় করে নাও লোভ দিয়ে সেটা কিনতে পাওয়া যায় যখন আমরা সেরকম দেখবো। এইভাবে আমরা দেখতে পাচ্ছি কিভাবে কৃষ্ণ ভক্ত লোভী হলো তিনি সেটা ভগবান সেবাতে উপযোগ করতে পারেন। আর কিন্তু আমরা দুর্যোধন দেখেছি সে কিভাবে এরকম লোভী ছিল অন্যের ধন সম্পদ লুটপাট করার জন্য, অন্যের ধন সম্পদ এরকম জোরপূর্বক নিয়ে যাওয়ার জন্য অন্যের থেকে। তো সেটা অ্যাকচুয়ালি আমাদের সেই চরিত্র থেকে শিক্ষা নেওয়া উচিত যে লোভের ফলে তার এরকম সর্বনাশ হলো শেষ পর্যন্ত। হরে কৃষ্ণ। তো আমরা দুর্যোধনের এখানে শেষ করব, আগামী ক্লাস থেকে আমরা দ্রৌপদীর চর্চা করব। অ্যাকচুয়ালি আজকে